বিনা ছুটিতেই দিনের পর দিন স্কুলের বাইরে থাকেন শিক্ষক শরীফুজ্জামান। স্কুলে গেলেও অধিকাংশ সময় শ্রেণীকক্ষে ঘুমিয়ে থাকেন, আর জেগে থাকলে শিশু শিক্ষার্থীদের দিয়ে হাত পা ও মাথা টেপান তিনি। অভিযুক্ত শরীফুজ্জামান সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ, স্কুল ছেড়ে তিনি কখনো হোমিওপ্যাথিক চিকিৎসক, কখনো ঘের ব্যবসায়ী, কখনো ইজারাদার, আবার কখনো রাজনৈতিক প্ল্যাটফর্মের বক্তা। এমন অনেক কাজের কাজী শরীফুজ্জামান শরীফ এসব করতে গিয়ে দিনের পর দিন স্কুলে যান না, অদৃশ্য ক্ষমতার দাপটে তিনি এসব করে আসছেন। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী অন্য কোনো পেশা কিংবা ব্যবসায় জড়ানো যাবে না। এমন সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও শিক্ষক শরীফুজ্জামান নিজেকে জড়িয়ে রেখেছেন নানা পেশায়। সংশ্লিষ্ট কোনো ডিগ্রি বা অভিজ্ঞতা না থাকলেও তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তার নামে রয়েছে ভিজিটিং কার্ড, বিজ্ঞাপন ও লিফলেট। শিক্ষক শরীফুজ্জামানের চাকরি মুক্তিযোদ্ধা কোটায়। স্কুলে উপস্থিত না থাকলেও তাকে সক্রিয় দেখা যায় রাজনৈতিক অঙ্গনে। অনেকেই মনে করছেন সেই ক্ষমতার দাপটেই চাকরিবিধির তোয়াক্কা না করে তিনি সরকারি খাল ইজারা নিয়েছেন। অভিযোগ আরও আছে, পিতা বীর মুক্তিযোদ্ধা রইসুদ্দিনকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বীর নিবাস বাড়িতে থাকতে দেন না শিক্ষক শরীফুজ্জামান, তার পরিবর্তে নিজের পরিবার নিয়ে সেখানে থাকেন তিনি। অন্যদিকে নিজের ঘরে ঠাঁই না পেয়ে বীর মুক্তিযোদ্ধা রইসুদ্দিন পার্শ্ববর্তী এলাকায় ভাড়া করা একটি জীর্ণশীর্ণ কুঁড়ে ঘরে বসবাস করেন। শিক্ষক শরীফুজ্জামান শরীফ তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন। কালবেলাকে তিনি জানান, সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব অভিযোগ তোলা হয়েছে এবং একটি মহল শত্রুতা করে মিথ্যা নিউজ করছে। মিথ্যা একটা নিউজ আমার বিরুদ্ধে হয়েছে এবং এর কোনো সত্যতা বলে কিছুই নেই। এটা ভোগ করে মুক্তিযোদ্ধা সরকারেরা, কিন্তু আমার কাজ হয়েছে যে নামটা আমার রয়েছে, কিন্তু ও আমার নাম নাই, আর একজনের নাম হলে সেটা ভালো হতো। আর ভাই আমি হয়তো ও ছেড়ি ছুড়ি দিয়ে সিদ্ধান্ত করছি সাধারণ দুজন স্ত্রী, বুঝতে পেরেছেন? এখন আমার আম্মা বড়, আমার আম্মা বাড়িতে থাকে, আপনারে আড়াই দিন থাকার পরে দুই একদিন আবার আর একজন সে আছে, সে ভাড়া বাসায় থাকে, ঠিক আছে আপনার যাই, কিন্তু আপনার থাকতে চাই না। আমার বাপ যদি এই কথাটা বলে আমি ফেলে নেবো। আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব কালবেলাকে জানান, অধিকাংশ অভিযোগেরই সত্যতা মিলেছে। এ নিয়ে তোপের মুখে পড়া স্কুল শিক্ষক শরীফুজ্জামানকে ডেপুটেশনে অন্য স্কুলে বদলি করা হয়েছে। ওরে আমি ওই স্কুল থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, পরিস্থিতি দেখলাম ঘোলাটে, আমি তাকে বদরতলা স্কুলে দিয়ে দিয়েছি। রবিবার থেকে মানে গতকাল থেকে সে বদরতলা স্কুলে। শুধু বদলি নয়, স্থানীয় এলাকাবাসী এবং অভিভাবকরা স্কুল শিক্ষক শরীফুজ্জামান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সাইদ রহমান, কালবেলা।